প্রিয়দর্শক, পরিচালক রাজিবুল হোসেন নির্মাণ করেছেন অ্যাডভেঞ্চার নিয়ে বাংলাদেশের প্রথম সিনেমার হৃদয় রংধনু। আজ আমাদের সাথে উপস্থিত আছেন তিনি, কথা বলবো তার সাথে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলচ্চিত্র নিয়ে। সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্যান লাভলি সিনেমা এক্সপ্রেসে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ভাই, আপনি হচ্ছেন বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার বেসড মুভি তৈরি করছেন, যেটির নাম হচ্ছে হৃদয় রংধনু। সো দ্যাটস এ ভেরি গুড নিউজ লাইক ফর অল দোজ অ্যাডভেঞ্চারাস পিপল, যারা অ্যাডভেঞ্চার করতে অনেক পছন্দ করে, ভালোবাসে। সো আর যারা এখনো করতে পারেনি, যাদের এখনো সুযোগ হয়নি, তাদের একটা দেখার সুযোগ আছে আপনার ছবির মাধ্যমে। সো উই ওয়ান্ট টু নো দ্য স্টোরি। শুরুতেই যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে হৃদয় রংধনু চলচ্চিত্রটি মূলত তরুণ বয়সী যারা আছে তাদের জন্য, হ্যাঁ, যাদেরকে আমরা বলছি মিলেনিয়াম জেনারেশন। এই মিলেনিয়াম জেনারেশন হচ্ছে সো ওয়াট জেনারেশন, ওদের কোনো ফিউচার নেই, ওদের কোনো ড্রিম আইডিয়াল ক্যারেক্টার নাই, এবং সে ওরা সো ইনটু সাইবারনটিক স্পেসে বিলং করে। তো ওদের টেস্টকে রিপ্রেজেন্ট করার জন্য, ওদেরকে সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের গল্প আমরা খুঁজছিলাম, যেটা আসলে এই হৃদয়ের রংধনু, যেটা একই সঙ্গে তরুণদের হৃদয়ের রঙের কথা বলছে, তরুণদের জীবনের যে আপস অ্যান্ড ডাউনস আছে সেগুলোর কথা বলছে, এবং নতুন ধরনের, মানে আমি বলবো যে 2017-18 যে ভাবনা চলচ্চিত্রের, এবং সেই ভাবনা নিয়ে আমরা এই ছবিটি নির্মাণের চেষ্টা করেছি। বাট দেন এগেইন দেয়ার আর ফিউ চ্যালেঞ্জেস উইচ ইউ আর ফেসিং এখন, যেটা হচ্ছে যে আমরা একটু ক্রুশিয়াল বা কমপ্লিকেটেড যে পোর্শন আছে সেটা নিয়ে একটু বেশি কথা বলবো আজকে, বিকজ দিস ইজ দ্য ফ্যাক্ট আজকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে যে সেন্সর বোর্ড আপনার এই মুভিটা আটকে রেখেছে ফর সার্টেন রিজনস, ওই রিজনগুলো আমরা জানতে চাই। 8 মাস আগে সেন্সর বোর্ডে জমা দিয়েছি, 8 মাস পর সেন্সর বোর্ড আমাদের কাছে এই সাম্প্রতিক একটি চিঠি দিয়েছে চলচ্চিত্রের কিছু বিষয় নিয়ে ওদের আপত্তি। হ্যাঁ, যেই আপত্তির বিষয়গুলো আসলে বিস্ময়কর, মানে আমি হতবাক হয়ে গিয়েছি, কারণ আপনি জানেন যে যখন একটি অ্যাডভেঞ্চার ফিল্ম করা হয়, মানে অ্যাডভেঞ্চার ট্রাভেলারদের দেখানো হয়, তখন তারা বনে থাকবে, জঙ্গলে থাকবে, দ্বীপে থাকবে, বিভিন্ন জায়গায় থাকবে, তো এইসব জায়গায় হোটেল মোটেল আসলে পাওয়া যায় না। তারা সাধারণ অ্যাডভেঞ্চার লাভাররা তাঁবুতে থাকে, মাছ পুড়িয়ে খায়, কাঁকড়া পুড়িয়ে খায়, তো এরকম কিছু বিষয় তাদের আপত্তি ছিল, তাঁবুতে থাকা একটি। হ্যাঁ, কেন ওরা তাঁবুতে থাকবে, কেন ওরা মাছ পুড়িয়ে খাবে, কাঁকড়া পুড়িয়ে খাবে, তাদের কাছে মনে হচ্ছে এটা হচ্ছে অসহায় জীবনযাপন। তাঁবুতে পুড়ে থাকা আসলে অসহায় জীবনযাপন নয়, নো, বিকজ দে হ্যাভ চোজেন ইট, ওরা ওরাই বেছে নিচ্ছে এইভাবে একটা অ্যাডভেঞ্চার জার্নিতে যাবে। আরো কিছু বিষয় ছিল, যেমন ধরুন একটি চর দখলের যুদ্ধ আছে, মানে হঠাৎ জেগে ওঠা, কারণ ওরা একটি হঠাৎ জেগে ওঠা চরে তাঁবু গেড়ে ই ছিল, এবং ওরা জানতো না যে ওখানে দুই পক্ষের মারামারি হতে পারে। হ্যাঁ, তো এই চর দখলের যুদ্ধ কেন চলচ্চিত্রে দেখানো হবে? তাদের আরেকটি আপত্তির জায়গা হচ্ছে যে এই যে 4 জন পারফর্মার আমাদের যারা ওই জার্নিতে গিয়েছে, তাদের ভিতরে একটি, এটা একটা ক্রস কালচারাল ই ছিল, দুজন বাঙালি ছিল, একজন পাহাড়ি ছিল, এবং একজন বিদেশি ছিল, এরা বন্ধু, দে ফ্রেন্ডস, ওরা নিরুদ্দেশ যাত্রায় বেরিয়েছে। তো এই চর দখলে যখন যুদ্ধটা হয়, তখন ওরা এই যুদ্ধটা থামাতে যায়, এবং থামাতে গিয়ে ওরা আহত হয়। এই আহতটা হওয়াটাকে তারা মনে করছে, সেন্সর বোর্ডের সদস্যরা মনে করছেন যে এটা তাদের উপর আক্রমণ। আরো মজার কিছু বিষয়, যেমন ধরেন একটি দৃশ্য আছে যে একজন পারফর্মার একটি দোকানদারের কাছে গিয়ে বলছে যে একটু পানি হবে, তো দোকানদার বলছে টেবিলে দেয়া আছে, নিয়ে খান। তো এটা নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি, এবং সেন্সর বোর্ড বারবারই বলছে যে পর্যটন শিল্পের ক্ষতি করবে। এখন আমরা সারা বাংলাদেশে 54টা জেলায় শুটিং করেছি, 54টা জেলায় তারা তাঁবুতে ছিল, 54টা জেলায় কি পর্যটন এলাকা হিসেবে চিহ্নিত কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে, কারণ সেন্সর বোর্ড বারবারই বলছে যে পর্যটন পর্যটন পর্যটন, যেখানে পর্যটন কর্পোরেশন কোনো সুনির্দিষ্ট আপত্তি নেই, কারণ তারা তো পুরো চলচ্চিত্রটি দেখেই সমঝোতা চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে, সেখানে সেন্সর বোর্ডের আপত্তির জায়গাটা কোথায়?
you are going through so many things like while releasing it like jokhon eta censor board er kache giyeche basic je jinish gulo emon emon point gulo apni tule dhorechen bhaiya ba emon emon point gulo censor board er sodoshra tule dhorechen jeta kintu amader deshe already amra kintu sob jaygay dekhchi but what do you think like where did you go wrong and where are they going wrong jar jonno ei point gulo tara tule dhorche ki mone hocche politics er shikar hocchen আমি শুনেছি যে যেই দিন হৃদয় রংধনু চলচ্চিত্রটির সেন্সর প্রিভিউ হয়েছে সেদিন সেন্সর বোর্ডের সদস্যরা ১১টি চলচ্চিত্র প্রিভিউ করেছে তো একদিনে ১১টি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা কিভাবে প্রিভিউ করেন মানে তাহলে ১১টি চলচ্চিত্রকে জাস্টিফাইড করা কি আসলে ঠিক হবে কিনা একই মানদণ্ডে বিচার করা ঠিক হবে কিনা এক একটি চলচ্চিত্রের মুড এক এক রকম থাকে এবং একটি আড়াই ঘন্টা চলচ্চিত্র দেখতে আড়াই ঘন্টাই লাগে হ্যাঁ সেটাকে আসলে টেনে টেনে দেখার কোনো সুযোগ নেই এবং সেন্সর বোর্ডের যে চিঠি সেই চিঠির কিছু বিষয় আছে যে বিষয়গুলো আদৌ ওই চলচ্চিত্রে নেই তো সেটাকে আমি কিভাবে বিচার করব ওরা বলছে যে বিদেশীকে জলদস্যুরা আটকে রেখেছে আটকে রাখার কোনো দৃশ্য চলচ্চিত্রে নেই ওরা বলেছে যে এই দোকানদার কদর্য আলাপ করেছে খারাপ ভাষা ব্যবহার করেছে এই টেবিলে দেয়া আছে নিয়ে খান এটা কোন জায়গা থেকে খারাপ ভাষা আমি জানি না তাহলে এই বিষয়গুলোকে নিয়ে কে কথা বলবে বা আমি কিভাবে আসলে বুঝবো যে তারা পুরো চলচ্চিত্রটি আসলে প্রদর্শন করে দেন মতামত দিয়েছে আরেকটি জিনিস বলে রাখা দরকার যে এই চলচ্চিত্রটি তথ্য মন্ত্রণালয় এই চলচ্চিত্রটির সেন্সর ফি মওকুফ করে দিয়েছে অর্থমন্ত্রী পর্যন্ত সেইটাকে সিগনেচার করেছে সুপারিশ করেছে সেই চলচ্চিত্রটি আট মাস ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল এই যে এখন আমরা যে পয়েন্টগুলো শুনলাম আমাদের ফ্যান লাভ সিনেমা এক্সপ্রেসের দর্শকরা সেই পয়েন্টগুলো তারা ভালো করে বুঝতে পারছে তুলে ধরতে পারছে বাট অ্যাজ অ্যান অডিয়েন্স অ্যাজ অ্যা ফিল্ম লাভার লাইক আমার পার্সোনালি আই ডিডন্ট find any what you call it negativity jeta ei chobir madhye chhorano hocche amader samaje so in a way amra censor board er dokkhota niye kotha bolte pari jeta already kintu tader dokkhota niye onek proshno tulchen je ashole kon chobi release kora uchit because bairer desher chobi onesha amader deshe kintu released hocche so tader dokkhota niye apni kono proshno tulte chan ba kichu bolte chan mul jaygata hocche je censor board er member kara হ্যাঁ আপনি যদি লক্ষ্য করেন ম্যাক্সিমামই হচ্ছে পদাধিকার বলে অর্থাৎ সরকারি পদাধিকার বলে যে মেম্বাররা তা বিভিন্ন পোস্টে আছে তারা এখানে মেম্বার হয় আর কিছু মেম্বার যেমন ধরেন তিনজন হয়তো চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ সেন্সর বোর্ডে আছে তো ১৫ জন বা ১৪ জন মেম্বারের ভিতরে যদি ৩ জন সিনেমা সংশ্লিষ্ট থাকে তাহলে আসলে যে কোনো চলচ্চিত্রের জন্য ফাইট দেওয়া কঠিন আর যারা সেন্সর বোর্ডের মেম্বার হয় তাদেরকে চলচ্চিত্রের ভাষা চলচ্চিত্রের নিয়ে যথেষ্ট পরিমাণে মানে অ্যাপ্রিসিয়েশন করানো হয় কি না বা সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া হয় কি না প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় কি না এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে ফলে নতুন ভাষার চলচ্চিত্র বা নতুন ঢঙের চলচ্চিত্র তাদের কাছে আসলে দুর্বোধ্য মনে হয় সো আপনি কি বলতে চান যে এটার জন্য সেন্সর বোর্ড কতটুক রেসপন্সিবল অর তথ্য মন্ত্রণালয় কতটুক রেসপন্সিবল আসলে সেন্সর বোর্ড তো তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে হ্যাঁ যে তথ্য মন্ত্রণালয় আপনি একটু আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এক জায়গা থেকে পাস হয়ে যাচ্ছে অনেক কিছু বাট দেন এগেইন সেন্সর বোর্ড এটা করতে দিচ্ছে না সো ইট ইজ কন্ট্রাডিক্টিং দ্য হোল থিং ইটসেলফ এক্স্যাক্টলি সেটাই আমি বলছিলাম যে সেন্সর বোর্ড যেহেতু তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে আবার তথ্য মন্ত্রণালয় সুপারিশ করে এটার সেন্সর বোর্ড সেন্সর ফিস মওকুফ করে দিয়েছে তো এটা একটু কন্ট্রাডিক্টরি আমি আসলে ঠিক জানি না সরকারি এই যাদেরকে আমরা আমলাতান্ত্রিক ব্যবস্থা বলি এটা আসলে কিভাবে কাজ করছে আমরা যারা তরুণ নির্মাতা আমরা যারা তরুণ নতুন ভাষা ব্যবস্থার সিনেমার কথা বলি
তারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভবিষ্যৎ বাংলা সিনেমা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো রাজীব ভাই, আপনি যেই ধরনের যে কনসেপ্টে মুভিটা বানিয়েছেন, যে জেনারেশনকে মাথায় রেখে বানিয়েছেন, আপনার স্টোরি লাইন যেটা, সেটা হচ্ছে যে ইউথের জন্য, এই সময়কার মানুষের জন্য, এই সময়কার ইয়াং ক্রাউডের জন্য, রাইট? সো বাংলাদেশের দর্শকরা যদি সেটা দেখার সুযোগ না পায়, সো ইজ দেয়ার এনি পসিবিলিটি সেটা বাংলাদেশে রিলিজ না করে আমরা যদি দেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড যদি রিলিজ করি? সো আর ইউ প্ল্যানিং টু ডু সামথিং লাইক দ্যাট? হ্যাঁ, অলরেডি আমাদের সঙ্গে কয়েকটা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির কথা হচ্ছে, আর ফেস্টিভ্যালগুলোতে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। তো এটা দুঃখজনক যে বাংলাদেশের ছবি বাংলাদেশের মানুষ দেখতে যদি না পারে, এটা দুঃখজনক। যেহেতু আমি চলচ্চিত্র পড়াই, আমি যাদেরকে মানে আমার ছবিগুলো ন্যাচারালি এক্সাম্পল ফিল্ম হয়, যে যেটা প্রথম, হ্যাঁ, বাংলাদেশ, যে কারণে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ডিজিটাল ফিল্ম যেটা, সেটা আমার করা। হ্যাঁ, বাংলাদেশের প্রথম অ্যান্টি ন্যারেটিভ ফিল্ম, সেটাও আমার করা। অ্যাডভেঞ্চার ফিল্ম, সেটাও আমার করা। তো এই জাতীয় চলচ্চিত্রগুলো ফাইট করে করে আমাদের যেতে হবে। আমি চলচ্চিত্র নির্মাণ তো বন্ধ। ডিজিটাল ছবি যে আপনি বলেন যে দ্যাট ওয়াজ ব্যাক ইন 2006, রাইট? প্রথম ডিজিটাল ছবি কিন্তু আপনি নির্মাণ করেছেন, বাট তখন কিন্তু সেন্সর বোর্ড এটা এলাও করেনি। তখন সেন্সর বোর্ড এলাও করেনি। পরে কিন্তু ভালোবাসার রং নামে একটা ডিজিটাল মুভি কিন্তু রিলিজ হয়েছিল। সো আপনার মনে হয় না যে সুযোগটা আপনার, যেটা আপনি ডিজার্ভ করতেন, সেটা অন্য একজন নিয়ে যাচ্ছে? মেবি টুডে অর টুমরো, ফাইভ ইয়ার্স লেটার, অ্যাডভেঞ্চার বেসড, এর চাইতেও বেশি অ্যাডভেঞ্চার বেসড মুভি রিলিজ হবে, বা রাজবুল হোসেনের তো রিলিজ হয়নি। সো আরন্ট ইউ বিং ডিপ্রাইভড? না, ইতিহাস খুব বাস্তব। হ্যাঁ, ইতিহাস কখনো ভোলে না কিছু। একটা জিনিস খেয়াল করেন যে আমার ছবি সেন্সর সার্টিফিকেট পাইনি, কিন্তু চলচ্চিত্রের ইতিহাসে আমার নাম আছে। আজকে যেসব সরকারি বিসিএস ক্যাডাররা এই সেন্সর বোর্ডের প্রিভিউ মেম্বার, তারা এইসব ইতিহাস নির্মাতাদের ইতিহাস পড়েই কিন্তু তাদের চাকরিতে এনরোলড হয়, এবং এনরোলড হয়ে তারা এই ইতিহাস নির্মাতাদের আসলে চলচ্চিত্রকে ক্ষতিগ্রস্ত করে। দ্যাটস এ ভেরি ট্র্যাজেডি। বাট আমরা থেমে থাকবো না, আমরা আমাদের কাজ করে যাব। আমার মতো যারা আছে প্রথম নতুন কিছু করার জন্য, তারা সবসময় করবে, তার জন্য আসলে কোনো বাধাই আসলে বাধা না। আল্লাহ না করুক, গড ফর পেটস, লাইক যদি সেন্সর বোর্ড ছাড়পত্র না দেয়, দেন আর ইউ গোনা চেঞ্জ ইউর স্টোরি? লাইক যে ছোট ছোট জিনিসগুলো, যে চার কাপ পানি নিয়ে খান, এরকম ছোট ছোট যেই নট সো লজিক্যাল রিজনগুলো তারা তুলে ধরেছে, সেগুলোকে আপনি সিন কাট করে দিবেন? উড ইউ কম্প্রোমাইজ? It's a difficult question. কারণ কতটুকু আপনি কম্প্রোমাইজ করতে পারবেন আপনার মূল গল্পকে ক্ষতিগ্রস্ত না করে? হ্যাঁ, তবে আমি এটা বলতে পারি, আই উইল ফাইট, ইফ নিডেড আমি আপিল করব। হ্যাঁ, আর যতটুকু গল্পর মূল গল্পকে ক্ষতিগ্রস্ত না করে করা যায়, সেটা আমাদের, সেটা কাট করে যদি সেন্সর বোর্ডে জমা দিইও, সেটা হবে বাংলাদেশের দর্শকের জন্য, শুধুই মাত্র বাংলাদেশের দর্শকের জন্য, বাট আন্তর্জাতিক ক্ষেত্রে তা প্রদর্শনের কোনো বাধা থাকবে না। তো রাজীব ভাই, কি মনে হয় যে এখন আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা, সেটা আমরা সবাই জানি, সবাই দেখছি, শুনছি, বুঝছি, বাট দেন অ্যাগেন আমরা কিছু বুঝছি না। আমাদের প্রোটেস্টটা কিন্তু ফেসবুক পর্যন্তই থেকে যাচ্ছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছুই হচ্ছে না, যাদের যেটা করার তারা করেই যাচ্ছে। সো এই এই সিনারিওতে, এই সিচুয়েশনে, হাউ ডু ইউ টেক ফিল্ম অ্যাজ ইউর ক্যারিয়ার অর ফিউচার, কি মনে হয়? আই এম এ ফিল্ম লাভার, সো সিনেমা নিয়ে আমার যেহেতু অনেক দূর চিন্তা। তো সিচুয়েশনটা খারাপ, বাংলাদেশ ফিল্ম ফেডারেশন কোনো কাজ করছে না, শর্ট ফিল্ম ফোরাম কোনো কাজ করছে না, দু একটা ফেস্টিভ্যাল এবং ওয়ার্কশপস অর্গানাইজ করা ছাড়া, বাংলাদেশ ডিরেক্টরস অ্যাসোসিয়েশন কোনো কাজ করছে না, কোনো সমিতি চলচ্চিত্র সংশ্লিষ্ট অত অ্যাক্টিভ কোনো জায়গায় নেই, সিচুয়েশনটা খুব খারাপ। তরুণ নির্মাতাদের কোনো দলবদ্ধতা নেই, তারা প্রত্যেকেই ফেস করছে এরকম ক্রাইসিস। তারপরেও আমি বলবো যে আশা কখনো ছেড়ে দিতে নেই। থ্যাংক ইউ ভেরি মাচ রাজীব ভাই, আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দেশ টিভিকে, ধন্যবাদ সিনেমা এক্সপ্রেসকে।